স্বাগতম পিকে সুইটসে আজকে দেখানো হবে কিভাবে লালমোহন মিষ্টি তৈরি করবেন সানার লালমোহন মিষ্টি এই জন্য প্রথমে আমাদের সানা নিতে হবে সানা তৈরি করার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর এই সানাতে আমরা মোটামুটি দুশো গ্রাম চিনি দিব ময়দা দিব দুশো গ্রাম চিনি এক কথায় সানা আপনি নিবেন যেটা সানার লালমোহন আর অনেকজন অনেক কিছুর বানাইছে এটা আমরা বলতে যাব না কে কিসে বানাইছে ওটা দেখার টাইমও নাই আমরা পিওর দুধ থেকে যেই সানাটা তৈরি হয় ওই সানা থেকে আমরা এই লালমোহন মিষ্টি তৈরি করার রেসিপিটা দিচ্ছি এখানে ময়দা দিচ্ছি দুশো গ্রাম চিনি দুশো গ্রাম ময়দা দুইশো গ্রাম খাবার সডা চার চিমটি তেল হচ্ছে পঞ্চাশ গ্রাম জয়ফল জয়ত্রী বড় এলাচ বাটা হচ্ছে দুই চিমটি এটা আপনারা এক কেজি সানার পরিমাণ বললাম আমি যদি আপনার কম উপকরণ কম ছানা দিয়ে তৈরি করেন তাহলে ওইটার মাইনাস করবেন যেমন ধরেন যদি এক পোয়া ছানার দুশো গ্রাম ছানার তৈরি করেন তাহলে এখানে যেমন চিনি যাবে হচ্ছে পঞ্চাশ গ্রাম ময়দা পঞ্চাশ গ্রাম খাবার সোডা এক চিমটি ওয়েল হচ্ছে এই এগারো গ্রাম জয়ফল জয়ত্রী অল্প পরিমাণ এটা হচ্ছে হিসাব তাই আপনারা এখানে আমরা এটা বলি এটা হচ্ছে এক কেজি ছানার পরিমাণের জন্য এক কেজি ছানার পরিমাণ এক কেজি ছানার পরিমাণ হচ্ছে চিনি দুশো গ্রাম ময়দা দুশো গ্রাম খাবার সোডা চার চিমটি ওয়েল অথবা তেল ঘি পঞ্চাশ গ্রাম জয়ফল জৈত্রী এলাস বাটা একসাথে যেটা বাটা হয় ওইটা হচ্ছে দুই চিমটি এটা দেওয়ার পরে এগুলো ভালো হবে মাখাইতে হবে এই যে দুই চিমটি দিচ্ছি জয়ফল জৈত্রী এলাচের গুঁড়া এই সানাটা ভা ভালোভাবে এমনভাবে মাখাইতে হবে যেন এই উপকরণগুলো একদম প্রতিটা কোনায় কোনায় মিশে যায় এবং ছানাটা যেন ব্লেন্ড হয়ে দেখেন এই যে এখন মনে হচ্ছে না ছোটা ছোটা এটা এমন ব্লেন্ড হয়ে যাবে যে একটার সাথে একটা এমনভাবে লেগে যাবে মনে হবে না যে এটা অন্য দুইটা ছোটা ছিল এতক্ষণ পর্যন্ত এই ছানাটা ব্লেন্ড করতে হবে এই বাটির মধ্যে ব্লেন্ড করার পর আমরা আবার একটা পাত্রের কাঠের উপরে আমরা এটা ব্ল্যান্ড করব যে আমাদের মেইন যেখানে মিষ্টি তৈরি করি এটার উপরে এই যে এটার উপরে আমরা এইভাবে সামনে পিছনে ডলা দিব যদি এইভাবে ডলা দিতে পারেন তাহলে আরও সুন্দর ব্লেন্ড হবে এইভাবে কিন্তু দশটা থেকে বারোটা ডলা দিতে হবে এই যেভাবে ডলা দিলেন আবার নিয়ে আসলেন আবার দিতে হবে এইভাবে দিতে হবে আবার নিয়ে যাইতে হবে এইভাবে দশ বারোটা দিলে মোটামুটি ব্ল্যান্ড কমপ্লিট হয়ে যাবে আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে এই সানার কোরাটা রেডি এই সানা করার পরে আমরা গুচি কাটব আপনারা যদি যেই সাইজে তৈরি করেন আমরা লালমোহনটা গোল গোল সাইজে তৈরি করছি আমরা ওইভাবে গুচি কাটছি গুচি মানে হচ্ছে যেই গোল করার আগের পদ্ধতিটা মানে ছোট ছোট একটা করে বল যে কাটা হয় ওইটাকে হোটেল ভাষায় গুচি বলা হয় আর যেখানে মিষ্টিগুলো রাখবো সেই পাত্রের মধ্যে একটু তেল অথবা ঘি মাখায় রাখবেন যেন ওইটা লেগে না যায় হাতের মধ্যেও ওই মাখাটা থাকলো এখন গুচি কাটার জন্য এই যে এইভাবে ছোটো ছোটো সাইজ করে প্রথমে একটু করে কেটে নেবেন একই সাইজ যেন হয় ওইটার দিকে নজর রাখবেন তাহলে ভালো হয় তারপরে হাতের মধ্য দিয়ে এইভাবে চাপতে থাকবেন চাপতে চাপতে বোল করবেন তাহলে মিষ্টি তৈরি হয়ে যাবে তারপর এটা আমরা তেলের মধ্যে ভাজব তেল কিন্তু চুলে উঠাই দিছি তেলটা আমাদের গরম হচ্ছে ওদিকে যে এইভাবে ঘুরে 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 আপনাদের এই মিষ্টি তৈরি করতে হবে এই যে আমাদের মিষ্টি হয়ে গেছে দেখেন কোনো সাইডে যেন একবারে কোনো কিছু না থাকে চতুর্দিকে যেন মসৃণ থাকে তাহলে মিষ্টিটা দেখতে সুন্দর হবে এই যে আমাদের তেল গরম হয়ে গেছে এখানে আমরা মিষ্টিগুলো ঢেলে দিলাম মিষ্টিটা এত কড়াইয়ের নিচে যেন লেগে না যায় এই জন্য আমরা আস্তে আস্তে করে উপর থেকে তেলের মধ্যে বাড়ি দিব যেন মিষ্টিটা একটু নড়ে একটু যদি মিষ্টিটা এদিক ওদিক যায় তাহলে কিন্তু নিচে লেগে যাবে না নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে কারণ কড়াইটা যেহেতু হিট হয় আর মিষ্টিটা যেহেতু একবারেই নরম মিষ্টি এই জন্য লেগে যেতে পারে এই জন্য আপনারা এইভাবে আস্তে আস্তে করে দুল দিবেন তাহলে মিষ্টিটা আর লাগার সম্ভাবনা থাকবে না এই যে মিষ্টিটা যখন ভেসে উঠবে তখন তো ফুলা শুরু হয়ে যাবে এই যে ফুলা শুরু হয়ে গেছে মিষ্টিটা দেখেন মিষ্টিটা কতটা ফুলছে অনেক সুন্দর ফুলছে একবারে ফুলে টয় টুর হয়ে গেছে এখানে মিডিয়াম হিটে মিষ্টিটা আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল দিবেন তাহলে মিষ্টিটার কালার চলে আসবে আমরা হালকা বাদামি কালারের মতো রাখে এটা নামায় নিছি তারপরে কিন্তু চতুর্দিকে আপনাকে ভাসতে হবে ভালোভাবে নাড়তে হবে যখন একটু কালার চলে আসবে তখন কিন্তু ভালোভাবে নাড়বেন নাহলে একদিকে কালো হয়ে যাবে অন্যদিকে আবার কালার আসবে না এই জন্য এটা ভালোভাবে নাড়তে হবে উল্টায় উল্টায় নাড়তে হবে যেন চতুর্দিকে কালারটা একদম পারফেক্ট কালার চলে আসে তাহলে হয়ে গেল আর আমাদের এই মিষ্টিটা এরপরে আমরা শিরাই দেবো শিরা তৈরি করার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আর আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যদি চান তাহলে ডিসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারেন কিভাবে শিরা তৈরি করবেন যাই আমাদের মিষ্টি হয়ে গেছে এখন এটা আমরা চিনি শিরাই দিয়ে দেবো চিনি শিরাই দিয়ে কিন্তু এটা নাড়তে হবে ভালোভাবে চিনি শিরা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে চামচ দিয়ে তাহলে এটা ভালো হবে না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে বা চিনির শিরাটা ভালোভাবে নাও ঢুকতে পারে এই জন্য এইভাবে আস্তে আস্তে করে ভালোভাবে নাড়তে হবে চিনির শিরাটাতে এই যে এইভাবে নাড়তে হবে তাহলে মোটামুটি চিনি শিরা ঢুকে যাবে আর এটা এখানে পাঁচ মিনিট রাখার পরে আমরা অন্য পাত্রে চিনি শিরাসহ তুলে রাখবো এই করের মধ্যে রাখবো না এই যে আমাদের লালমোহন মিষ্টি আমাদের এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পিকে সুইটসে ধন্যবাদ